বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ রাজধানী ঢাকা। বুধবার সকাল 9:14 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর 245, অর্থাৎ এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরের দূষণ স্কোরও 245, অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, এই শহরের দূষণ মাত্রার স্কোর 216, অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।